তো হলো বিজেপি আমাদের দেশে একটা মিথ তৈরি করার চেষ্টা করছিল, সে মিথটা হলো মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি মেজিকে সমস্ত কিছু একেবারে মোদিময় হয়ে যাবে, বিজেপিকে হারানোর ক্ষমতা কারণে। তো কর্ণাটকে সেখানকার মানুষ প্রমাণ করে দিল মোদি ম্যাজিক মানে কিছু নেই, মোদি হয়তো মুমকিন এটা ভ্যাক, এবং বিজেপি এমন কোনো শক্তি নয় যাকে পরাজিত করা যায়। এটি রাজ্যের মানুষও তো দেখিয়েছে, 60% মানুষ বিজেপিকে চাইনি, কিন্তু দুর্ভাগ্যের ভোট ভাগাভাগি হওয়ার সুবাদে বিজেপি কোনো রকমে 32টা সিট নিয়ে তাদের সরকারে তারা ফিরতে পেরেছে। এখানে তো তাদের পরাজয় হয়েছে। আর কর্ণাটকের যে এই ফল, সেখানে অবশ্যই কংগ্রেস দল অন্য দল নেই, একক হয়ে জিতেছে, কংগ্রেসকে অভিনন্দন। কিন্তু এই জয় শুধু কংগ্রেসের না, এই জয় এই দেশের গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তি আরএসএস বিজেপি তথা মোদি এবং অমিত শাহ জুটি কথায় কথায় বলছিল, এদের অহংকারের মাত্রা এমন জায়গায় পৌঁছেছিল আগামী 40 বছর এরাই ক্ষমতায় থাকবে। আর সেই যে তাদের বক্তব্যের অনুরণন আমরা এখানেও কখনো বিপ্লব দেবের মুখে, কখনো এই এখন মানিক শাহর মুখে আমরা শুনি, এরা আগামী 40-50 বছর কেউ তাদেরকে রুখতে পারবে না। কর্ণাটকের রেজাল্ট মাত্র 1 বছর বাদেই এই বিজেপির কি হাল হবে তার, কারণ এবার আমরা দেখেছি যে নরেন্দ্র মোদি ভারতবর্ষের 140 কোটি মানুষের প্রধানমন্ত্রীর চেয়ারকে একটা রাজ্যের ক্ষমতা দখলে রাখার জন্য কত নিচে নামাতে পারে। কর্ণাটকে গিয়ে একেবারে পূজা পালি করা, বজরং বলির নামে ভোট নেওয়া, ধর্মীয় সুশ্রুতি দেওয়া, একটা সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে কথা বলা এবং নানা আরো সত্য বলা, অন্যদিক থেকে বিরোধী দলের নেতাদের হেনস্থা করা, কিন্তু মানুষ তার মুখ্যম জবাব দিয়েছে। আগামী 2024 ইংরেজির আগে আরও কয়েকটা রাজ্যে নির্বাচন হবে এই বছরের শেষ দিকে, আগামী সেপ্টেম্বর অক্টোবরের দিকে। আমি এখন থেকে বলে রাখলাম, বেশিরভাগ রাজ্যে বিজেপির পরাজয় নিশ্চিত, এবং 24-এ গিয়ে এটা এই যে মোকা ঘূর্ণিঝড় আসছে, এটা এই ঘূর্ণিঝড়ের নাম কী হবে জানি না, আর একটা ঘূর্ণিঝড় হবে, এই ঘূর্ণিঝড় পরিণতি হবে যে বিজেপির এই স্বৈরাচারী সংবিধান বিরোধী সরকার থেকে এই দেশের মানুষ এই রাহ থেকে মুক্ত হয়েছে, তারই ইঙ্গিত কর্ণাটকের রেজাল্টের মধ্য দিয়ে এই দেশবাসী আমরা দেখতে পাই।